वेलकम बैक टू माय चैनल मिम्स लाइफस्टाइल आमी मिमी और तुम्हारे हमारे चैनल अनेक अनेक स्वागत। तो आज के हे बुधवार मैंने आज हे 3 तारीख और आज के हे काली पुजोर बार। तो हमें सकाल बेला घूम के उठे सब काजकर्म सेरे निये नख केटे स्नान करे खावा दावा कमप्लीट। आज एखन बजे हे बेला 11:30 बेजे गेछे 12:00 ऊपर बजे। तो एखन काजकर्म सेरकम आर किछु नेई, एबार शुधु एकटु घर झाड़ मोछा आछे सेटा तो আমাদের যে কাজ করে ও আসবে ও করবে আর আমরা আমার ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্না যে মা করেছে আমি করিনি কারণ নখ কাটবো উপোস করতে হয়। তো ওই জন্য মা বলে তো এই দুদিন আমি করে দেবো কারণ তোরা উপোস টুপোস করবি তোদের রান্না করতে হবে না। তো মাই করেছে সব রান্না বান্না, যে সিম্পল রান্না ডাল সবজি একটা সবজি একদমই নিরামিষ, টোটালি নিরামিষ। আজকে কালকে দুপুরবেলায় দুজনেই নিরামিষ হবে, কালকে তো কোনো খাওয়ার ব্যাপার নেই, আজকে একটু খাওয়ার ব্যাপার রয়েছে। তো সবাইকে দেখাই, আর এই দেখো এই বেডশিটটা আমি পেতেছি, দাঁড়া একবার ঘুরিয়ে দেখাই। তো এরকম একটা বেডশিট পেতেছি আজকে, মানে কালী পুজো কালকে। তো ঘরের আজকে সব চেঞ্জ করে দিয়েছি, যত বাসি যে বিছানা ছিল সব চেঞ্জ করে দিয়েছি, করে এই চাদরটা পেতেছি। কেমন হয়েছে চাদরটা দেখে বলো। পিলো কভার নেই, এটা উইদাউট পিলো কভার, পিলো কভার সাথেও সেট পেয়ে যাবে। তো ওইটা প্রাইসটা আলাদা হয়, এটার প্রাইস আলাদা। আর বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো সব বাচ্চা পার্টি, এই হচ্ছে এটা হচ্ছে আমার বড় ননদের ছেলে তুহিন মণ্ডল, ওর ডাক নাম রাজ। আর এটা হচ্ছে আয়ুষ, আয়ুষ নাম বল তো, ভালো নাম বল, ওর নাম অনেক বড় জ্যোতিরাদিত্য সাহা, ওর ডাক নাম আয়ুষ। হ্যাঁ তাহলে তুই রাজাই হবি এরপর। আর এই দুটোকে তো জানোই আমার ছানাপোনা, এই আমার মেয়ে আর ওই ছেলে, ও হচ্ছে দিদি, ও এখন চান করতে গেছে বাথরুমে। আর এই যে বড় ননদ গুছাতে ব্যস্ত, ব্যাগ গুছাচ্ছে। আর মা কি করছো? মা বিছানা চাদর বার করছে, পাত দে ঘরে। ঠাকুমা হাই বলে দিয়েছে তোমাদের সবাইকে। আর এই বাচ্চা বাটির কাছে কোনো কথা শুনতে পারবো না, শুধু চেঁচামেচি করবে এরা। এই দেখো এদের দুষ্টুমি সারাদিন। আর নিচে নিয়ে যাচ্ছি আরো দুজন আছে, তাদের সাথে দেখা করাবো। এই যে ছোট ননদ, মুখটা দেখা একটু ছিল, এই ছোট কাজে ব্যস্ত। আর এই একজন আছে। তো মেজ ননদ আজকে এসছে সকালবেলায়, আর ছোট ননদ আজকে সকালবেলায় এসছে। মেজ ননদ কলকাতা থেকে এসছে আর ছোট জন তো এখানেই থাকে, পাশেই থাকে, তো আজকে ও সকালবেলা এসেছে। তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লাঞ্চের মেনুতে আজকে বাটার পনির মশলা রয়েছে, তার সাথে রয়েছে ডাল, বিউলির ডাল আর আলু পোস্ত, আলু ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু, কারণ আজকে টোটালি নিরামিষ খেতে হয়, আজ ভূত চতুর্দশী। তো আজকে তো 14 প্রদীপ জ্বালাতে হয় এবং 14 শাক খেতে হয়, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িতে 14 শাক খাওয়ার নিয়মটা নেই, তো ওই কারণে আমি এই নিয়মটা করি না। আমার বাবার বাড়িতে এটা আছে, তো আমার বাবার বাড়িতে এটা খাই, কিন্তু আমার এই শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই। তো 14 প্রদীপ আমরা দিই, কারণ 14 পুরুষকে উদ্দেশ্য করে 14 প্রদীপটা দেওয়া হয়। তো ওই জন্যে আমি প্রতি বছরই 14 প্রদীপটা জ্বালাই, প্রত্যেকটা বাড়ি আমি 14 প্রদীপ দিই, অনেকেই দাও। তো যাই হোক, আজকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে, কালকেই কালী পুজো, তো আজকে মানে একটা পুজো পুজো আমেজ এসে গেছে। তো খুব ভালো লাগছে, আর লাইটিংয়ের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমার বাড়ির যে লাইটিং ডেকোরেশন। তো চলো দেখতে থাকো আমার সাথে।
অন্ধকারে হয়তো দেখা যাবে না, একটু অন্ধকার রয়েছে ছাদে, দাঁড়া এক মিনিট লাইটটা জ্বালাই। তো আমাকে নিশ্চয়ই এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি ছাদে রয়েছি আর চারিদিকে আলো দেখে এত মনটা ভালো লাগছিল যে কি বলবো, তাই তোমাদেরকেও একটু দেখালাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে চারিদিকে লাইটিং, চারিদিকে লাইট। এই দেখো যেদিকে ঘুরবো সেদিকেই লাইট। তো সত্যি খুব ভালো লাগছে, আর ছাদে এসেছি তার কারণ ছাদে থেকে দেখতে বেশি সুন্দর লাগছে ঘর বাড়িগুলো, তাই না? সবার ঘর একদম আলোতে আলো ভরে গেছে, আর ভগবান যেন, মা যেন আমাদের জীবনে এরমভাবেই আলো ভরে দেয়, ভালো থাকতে পারি, সংসার সুখে যেন হয়, এইটুকুই কামনা করি সবাই। তো আমাদের তো এই দেখো ভিউ, আর আজকের ব্লগ এই অবধি রাখছি, মানে আজকে এখানেই ব্লগ শেষ করছি, কারণ আর রাত অলরেডি 9টা বাজে। আমি একটু মার্কেট গেছিলাম, কিছু টুকটাক দিওয়ালি শপিং ছিল করতে বাকি ছিল সেইগুলো, আর তার সাথে তো ভাইফোঁটাও আছে, সেটা তোমরা জানোই। তো ওই দিওয়ালির শপিং আর ভাইফোঁটার শপিং কিছু করতে গেছিলাম, মানে আগের দিন গেছিলাম শপিংয়ে, কিন্তু কিনতে পারিনি, এত ভিড় ছিল। আজকে গেছিলাম, তো আজকে গিয়ে কিছুটা কিনতে পেরেছি, আর সকালে যাব একটু মন্দিরেও যাব, মানে আমাদের এখানে যে ভিড়িঙ্গি কালীবাড়ি মা মন্দির আছে সেই মন্দিরে যাব। ভিড়িঙ্গি কালীবাড়িতে আমরা প্রতি বছরই পুজো দিই, তো আমার মেয়ে গিয়ে পুজো দিয়ে আসবো মেয়ে জন্মানোর পর, কিন্তু মেয়ে জন্মানোর পর আমার আর যাওয়া হয়ে ওঠেনি, তো ওই জন্য কালকে যেহেতু কালী পুজোরই দিন, তো আমরা ভাবছি যে ছেলে মেয়েকে নিয়ে মায়ের একটু দর্শন করে আসবো, মাকে একটু পুজো দিয়ে আসবো। তো সকালবেলা তোমাদের ওটা দেখাবো, আর তারপরে তো সারাদিনই উপোস থাকবে, আর উপোস থাকবে তার সাথে সাথে ঘরের কাজকর্মও থাকবে, তো দেখা যাক কী করি। মানে এখানেই শেষ করছি, গুড নাইট আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, তো সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, গুড নাইট। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, একটু যদি আমার ব্লগ ভালো লাগে, তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওটা হয়তো কোয়ালিটিটা খারাপ হবে, কারণ আমি অন্ধকারে শ্যুট করছি, তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করার, ভেতরে মানে ঘরের ভেতরে যাচ্ছি না, তার কারণ জানো, মানে আমার ছেলেপেলেগুলো এত চিৎকার করে, মানে চারটে পাঁচটা বাচ্চা একসাথে হলে আর কি যা হয় ঘর বাড়িতে, মানে আমি ব্লগ করবো কি, আমি নিজের আওয়াজই নিজে শুনতে পাচ্ছি না, তো তোমাদেরকে আমি কি শোনাবো, এত চিৎকার করছে সারাদিন ননস্টপ চিৎকার দুষ্টুমি। তো ওই জন্য আমি ঘরের ভেতরে আর কথা বলতে পারছি না, ছাদে এসে কথা বলছি, বুঝতে পারছো তো, তাহলে কী হারে দুষ্টুমি করে ওরা। তো যাই হোক, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, সেটা মেনে নিতে হবে, একসাথে হয়েছে অনেকদিন পর। তো যাই হোক, চলো আজকের জন্য এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, মানে পুজোটা খুব ভালো হলে সেফলি কাটাও, আর বাজি পটাকা এইসব একটু কম ফোটাও, কারণ খুব একটা সেফ নয়, যারা বাচ্চারা আছো তারা কিন্তু মা বাবার সাথে থেকেই বাজি কিংবা পটকা ফোটাও, ঠিক আছে? তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।